আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে প্রন ভাজিটা দেখাবো। আমি আমার বাসায় বাচ্চাদের জন্য করেছি, তো ওটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। প্রথমে আমি ফ্রিজ থেকে 6টা প্রন বের করলাম। বের করে আমি এর থেকে খোসাগুলো ছিঁড়ে নেব ছড়িয়ে নিলাম, খোসাগুলো খুলে নিলাম। খোসাগুলো খুললাম আস্তে আস্তে, এরভাবে আমি 6টা প্রনি করলাম। এরপরে লেজের সাইডটুকু অল্প একটু কেটে নিলাম। এটা অবশ্য আপনাদের পছন্দ, যে যেভাবে রাখতে ভালোবাসেন। এরপর আমি আস্তে আস্তে 6টা প্রনি এভাবে ছিঁড়ে পরিষ্কার করলাম, এরপরে ধুয়ে নিলাম। এর ভিতরে আমি পিঠের সাইডটুকু হালকা ছুরি দিয়ে কেটে নিয়েছি। ওটার মাঝে একটা কালো রং থাকে, সেটা তুলে নিয়েছি। এটা অবশ্য আমি আপনাদেরকে দেখাইনি। তো এরপরে টিস্যু পেপার দিয়ে, কিচেন টিস্যু পেপার দিয়ে পানিগুলো ভালোভাবে চুষে নিয়েছি। চুষে নেওয়ার পরে আমি এখন একটার উপরে ছুরি দিয়ে বা আপনি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে কেচে নেবেন। আস্তে 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 এভাবে করবেন আমার মতো। তো এক এক করে আমি 6টাই প্রনি এভাবে কেচে নিয়ে এলাম এক এক করে। দেখেন আপনারা, এর উপরে আমি সাদা গোলমরিচ পাউডার দিলাম, সাদা গোলমরিচের গুঁড়া। তারপর আমি রসুনের গুঁড়া দিয়েছি উপরে, হালকা পরিমাণটা আপনারা বুঝে নেবেন রসুনের গুঁড়া। এরপর আমি অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে অল্প একটু মাখলাম। এরপরে আমি এর ভেতর একটু লেবুর রস দিয়েছি, লেবুর রস চিপে দিয়েছি। লেবুটা আমাদের টেস্ট নিয়ে আসে, বেশ মজাই হয় লেবুটা দিলে। এরপর আমি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের সাথে আমি অল্প একটু ময়দা মিশিয়েছি। এর ভিতরে আপনি স্বাদ লবণটুকু একটু দিতে পারেন, তাহলে টেস্ট হয়। দিয়ে আমি আস্তে আস্তে চুবিয়েছি, আস্তে আস্তে চুবালাম। চুবানোর পরে বেডরাম দিব, বেডরাম দিয়ে নিয়ে এক এক করে 6টাই আমি করব। এরপর আমি চুলায় তেল গরম করেছিলাম, পাশাপাশি চুলা তেল গরম দিয়েছিলাম। তেল গরম দিয়ে ওটার ভিতরে আস্তে আস্তে করে আমি 6টাই আস্তে আস্তে করে ছাড়বো। আমি ভাগ করে তিনটা তিনটা করে ডুবো তেলে, গরম তেলে আমি 6টা ভাজবো। ভাজাটা ভালোভাবে হয়ে যা, এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টাবো। উল্টাবার পরে এরকম আমার কালারটা দেখতে পাচ্ছেন, এভাবে যদি করেন আপনার খেতে বেশ মজাই লাগবে। আমি আমার দুই বাচ্চার আন্দাজে করেছি, ওরা খাবে। সাথে আমি একটু স্যুপ করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাইনি, ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। তো হয়ে গেল আমার ফ্রন ভাজি। তো আপনারা করে দেখবেন কেমন হয়, তো দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।